আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও সোহাবি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা আর মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এমন একটি বিষয়ে কথা বলবো রাসুল করিম সাল্লাম ওম্মদারকে বলেছেন যে ব্যক্তি আমার কাছে দুটি বস্তুর জামানত দিতে পারবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুবাহান্লাহ কি চমৎকার কথা যে দুটি বস্তু দুটি বস্তুর জামানত নবীকে দেবো যে দুটি অন্যায় করব না এই স্বীকৃতি নবীকে দেবো দুটি অপরাধ করব না এই স্বীকৃতি মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিতে পারলে নবী সাল্লা সাল্লাম জান্নাতের জিম্মাদার নেবেন সুবাহান আল্লাহ কি চমৎকার হাদিস হযরত সাহাল ইবনে সাদ রাজিউল্লাহ তাল থেকে বর্ণিত আনসাহাল ইবনে সাহাদিন রাজিউল্লাহ তালহু কল কল নবী সাল্লাহ আলাইসাল্লাম মাই মান লি মা বাইনা লাহাইহি ও মা বাইনা রিজি লাইহি আউদমাল্লাহুল জান্না আউকামা কল আলাই সালাম যে ব্যক্তি আমার কাছে দুটি বস্তুর জামানত দেবে দুটি অপরাধ থেকে সে বেঁচে থাকবে আউমাল্লাহুল জান্না আমি তার জন্য জান্নাতের জাবিনদার হব মান আজমান মা বাইনা বাইনা রেজিলাইহি যে দুই ঠোঁটের মধ্য খান অর্থাৎ জিউভা দিয়ে অন্যায় কথা বলবে না এই জবান দিয়ে কোরআন সুন্নার বিরোধী কথা বলবে না এই জবান দিয়ে ইসলাম বিরোধী কথা বলবে না মানুষের গিবৎ শেখায়াত করবে না এই জবান দিয়ে কাউকে কষ্ট দিবে না এতটুকু কাজ যে করবে তার জন্য সাল্লাম বলেছেন তার জন্য জান্নাতের জামিনদার নবীজি হবেন আর দ্বিতীয় বস্তু হলো মা বাইনা রিজিলাইহি দুই উরুর মধ্যস্থান দুই উরুর মধ্যস্থান অর্থাৎ লজ্জাস্থানকে যে হেফাজত করবে অর্থাৎ বেবিচার লিপ্ত হবে না জেনা বেবিচার লিপ্তে হবে না দর্শন লিপ্তে হবে না তাকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তার জন্য আমি জান্নাতে যাবেন তার হয়ে যাব সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা বেবিচার যারা করবে অন্যায় কাজ যারা করবে তাদের জন্য দুনিয়া তো তো শাস্তি তাকে পাথর মেরে হত্যা করা এই যে রাষ্ট্রীয়ভাবে সরকারি আইনে তাকে পাথর মেরে হত্যা করবে তাকে হত্যা করা ইসলাম জায়েজ করে দিয়েছেন আর পরকালে দেখেন নবী সাল্লা সাল্লাম বলেছেন যে যারা জাহান নামে যাবে জাহান নামের মধ্যে কিছু লোক থাকবে তাদের লজ্জার স্থান দিয়ে এত পশা উর্বর দুর্গন্ধ বের হবে ওই সমস্ত লোকগুলো হচ্ছে বেবিচার ব্যবচায়নি ধর্ষণকারী ধর্ষণকারীদের ধর্ষণকারীদের এবং বেবিচার বেবেচারীদের লজ্জার স্থান দিয়ে এত পচা উদ্ভট বিষাক্ত এত কঠিন দুর্গন্ধ বের হবে জাহান নামের অন্যান্য শাস্তির চাইতে ওই জেনাকার জেনাকারিণীর ধর্ষণকারীর লজ্জা স্থানের দুর্গন্ধটা আরো বেশি হবে এত বেশি হবে যে অন্যান্য জাহান নামেরা বলবে আল্লাহ এই জাহান নাম থেকে আমাদেরকে প্রয়োজনে অন্য জাহান নামে নিয়ে দেন কারণ এই জাহান নামে জেনাকার জেনাকারিণী আছে তাদের লজ্জাস্থানের দুর্গন্ধে আমরা অস্থির হয়ে গেছি এত কঠিন শাস্তি হবে বেবিচার বেবিচারিনীর নবী করিম সাল্লাহ সাল্লাম যখন মেয়ারাজের রাত্রিতে জাহান নামের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন কিছু লোক দেখতে পেলেন তাদের লজ্জাস তাদের কিছু লোক দেখতে পেলেন যে তারা তাদের সামনে ভালো ভালো খাবার আছে অনেক দামি দামি সুগ্রাণ মূল্যবান খাবার আছে তারা সেই খাবার না খেয়ে পাশে আসে দুর্গন্ধ পশা যুক্ত যুক্ত একেবারে উদ্বর দুর্গন্ধ খাবার যে খাবারগুলো মুখে দেওয়ার সাথে সাথে এত বিষাক্ত দুর্গন্ধ তাদের পেটে গিয়ে পেটের নারী ভুড়ি নষ্ট করে পিছন রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে এত খারাপ এত নিকৃষ্ট খাবার এত নিকৃষ্ট দুর্গন্ধ ওইগুলো খাচ্ছে কিন্তু তাদের সামনে ভালো ভালো খাবার অলরেডি আছে সে ভালো ভালো খাবার গ্রহণ না করে পঁচা দুর্গন্ধ খাবারগুলো খাচ্ছে রমিস আল্লাহ সাল্লাম এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন এটা কেমন কথা এরা ভালো খাবার না খেয়ে কেন সে পঁচা দুর্গন্ধ সে বিষাক্ত খাবারগুলো খাচ্ছে জিব্রাহল এরা কারা হদরত জিবিল্লাম বলছেন হুজুর এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে তাদের রূপসী সুন্দর স্ত্রী ছিল হালাল স্ত্রী ছিল বৈধ স্ত্রী ছিল বৈধ স্ত্রীর সাথে সময় না কাটিয়ে তারা ওই অবৈধভাবে অপর নারীর সাথে বেবিচার লিপ্ত হয়েছে অপর মহিলার সাথে তারা অন্যায় কাছে লিপ্ত হয়েছে এই জন্য আজ তাদেরকে ওই শাস্তি দেওয়া হচ্ছে এরা হচ্ছে ওই সমস্ত মহিলা যারা তাদের হালাল স্বামী ছিল হালাল স্বামীর সাথে দৈনন্দিন জীবন না কাটিয়ে হালাল স্বামীর সাথে তাদের দাম্পত্য জীবন না কাটিয়ে ওই সমস্ত নারীগুলো অপর পুরুষের সাথে বেবিচারে লিপ্ত হয়েছে এই জন্য ওই সমস্ত নারী পুরুষদেরকে এ শাস্তি দেওয়া হচ্ছে অর্থাৎ যারা হালাল স্ত্রী থাকা সত্ত্বে অন্য নারীর পিছনে ঘুরবে যারাদের হালাল স্বামী থাকা সত্ত্বেও ওই নারী অন্য পুরুষের পিছনে ঘুরবে এটা হলো ওই সমস্ত লোকদের শাস্তি প্রিয় বন্ধুরা আমাদেরকে চার নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে বেবিচার থেকে আমাদেরকে বাঁচতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে আল্লাহ তালা কি চমৎকার কথা বলেছেন সুরাত নূরের দুই নম্বর আয়াত আর জানি লাং কেহ ইল্লা জানিয়াতন ও মুশ্রিকাতন ও জানিয়াত লাং কেহ ইল্লা জানিন ও মুশ্রিকিন প্রিয় বন্ধুরা যুবক বন্ধুরা মনোযোগ দিয়ে তোমরা শুনো যে একজন বেবিচার হলে সে যখন বিয়ে করবে তার স্ত্রীর বেবি হবে আল্লাহ তালা তার ভাগ্যে মন ভালো পবিত্র নারী রাখে নাই আর কেউ যদি বেবিচারিনী মহিলা হয় মেয়ে হয় সে যখন বিয়ে করবে তার জন্য পবিত্র পবিত্র স্বামী তার জন্য আলাপ দিবেন না তার জন্য বেবিচারী একজন স্বামী বরাদ্দ হবে সুতরাং আমি যদি চাই আমার স্ত্রীটা ভালো হোক তাহলে আমাকে বেবিচার মুক্ত থাকতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমার স্ত্রীকেও বেবিচার মুক্ত রাখবেন আরেক আয়াতের মধ্যে সুরানুরের ছাব্বিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ আরো বলেছেন আল খবি আল্লাহ তালা খবিস বেবিচারী নারীর জন্য বেবিচার পুরুষে রেখেছেন আর পবিত্র নারীর জন্য আল্লাহ তালা পবিত্র পুরুষ রেখেছেন ঠিক তো একজন পবিত্র পুরুষের জন্য আল্লাহ তালা পবিত্র স্ত্রী রেখেছেন প্রিয় বন্ধুরা আমরা যদি যুবক বন্ধু যারা বিয়ে করো না তোমাদেরকে বলছি তুমি যদি তোমার যদি কারো তোমার দ্বারা যদি কোনো নারীর চরিত্র নষ্ট না হয় মনে রাখবে তুমি যখন বিয়ে করবে আল্লাহ তোমাকে পবিত্র স্ত্রী দেবে আল্লাহ কোরআন সাক্ষী আল্লাহর কথা সত্য আর তুমি যদি ব্যবসায় লিপ্ত হও অপবিত্র হও অপবিত্র হও তুমি যখন বিয়ে করবে তোমার স্ত্রী অপবিত্র অপবিত্রা হবে তোমার জন্য আল্লাহ ভালো স্ত্রী রাখবেন না এ সুরা নোরের দুইটা আয়াত থেকে শিক্ষা নিতে হবে আমি যদি চাই আমার দাম্পত্য সুখী হোক আমি যদি চাই আমার কি আমি একটা ভালো স্ত্রী পাওয়ার ইচ্ছা থাকে যে একটা পবিত্র স্ত্রী আমি চাই সবাই চায় যে একটা ভালো স্ত্রী পবিত্রা স্ত্রী তাহলে তোমাকে আগে ভালো হতে হবে তুমি যদি ভালো হও তোমার চরিত্র ভালো হয় তুমি যদি সৎ হও ইনশাল্লাহ তোমার ভাগ্যে আল্লাহ তালা পবিত্রা স্ত্রী রাখবেন বেবিচারে স্ত্রী বেবিচারের স্ত্রী আল্লাহ তোমাকে দিবে না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই জন্য আমরা আমাদের চরিত্রকে হেফাজত করবো ইজ্জতকে হেফাজত করব। আমরা দুনিয়াতেও শান্তি পাবো পরকালেও থেকে বাঁচতে পারবো আল্লাহ তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববাকাত